welcome back to Madhavan's blog. Shabai bhalo achi, asha kori amio bhalo achi. Ranna tanna complete. তোমাদেরকে দেখাবো কি রান্না করা হয়েছে। যদি আমি রান্না করি না, আমার শাশুড়ি মা আর মা মিলে করেছে। কেউ কেটে দিল, কেউ ধুয়ে দিল, কেউ রান্না করলো। তো ওরা দুজন মিলে রান্না বান্না করে নিয়েছে। আর আমার মা আসলে আমার শাশুড়িরও হেল্প হয়, আমারও হেল্প হয়। মাধবম চলে গেছে স্কুলে, সোনাই ক্লে নিয়ে মূর্তি বানাচ্ছে। কি বানাচ্ছে তোমাদেরকে দেখাবো। সোনাইয়ের বাপা এনে দিয়েছে সোনাই কি ক্লে। আর আমার কিছু জামা কাপড় গোছানোর ছিল, যেহেতু ট্যুরে যাব, আস্তে আস্তে করে সব কিছু গোছাচ্ছি। ওগুলো কিছুটা গুছালাম, কিছুটা রোদ্রে দিলাম। ট্রলিটাকে বের করে রোদ্রে দেবো, এখনও রোদ্রে দেইনি, তো রোদ্রে দেবো। আর রান্নাঘর পরিষ্কার করে চলে এসেছি আজকে, যেহেতু মেয়েটা আসেনি, তো সব কিছু কাজ আমাকেই করতে হয়েছে। সিঁড়িটিরই সুরা টুরা ঝাড়টার দেওয়া, সব কিছু এগুলো সেরে এসেছি। আর সকালবেলা কিচ্ছু খাইনি, যদিও খেয়েছি নিরামিষ সবজি দিয়ে আজকে একটু ভাত খেয়ে নিয়েছি। আর রান্নাবাড়া কী হলো তোমাদেরকে তো দেখাবোই। তো মাধবন স্কুল থেকে আসার টাইমও হয়ে গেছে, তারপর লাঞ্চের পর্ব চলবে। আমার শাশুড়ি মা আর মা মিলে গল্প করছে। তো জানি না ব্লগটাকে কতটুকু পর্যন্ত কন্টিনিউ করতে দেবো, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা দেখো, এটা হলো শুটকির তরকারি রান্না করা হয়েছে আমাদের, মনু দিয়ে, বেগুন দিয়ে শুটকি তরকারি। আরও অনেক কিছু রান্না করা হয়েছে, তাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, মুলো শাক, ডাল ফাটিয়ে রান্না করা হয়েছে। এই যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা দিয়ে। এটা হলো পাবদা মাছের ঝোল। আর এটা হলো মকা মাছ, যে বলা হয় কি জানি মাছ ওনারা বলে, আমরা বলি মকা মাছ, মকা মাছের ঝোল। পেঁয়াজি এটা পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়েছি। আর এই তরকারিটা দেখতে পাচ্ছ না, এটা মোচার ঘণ্ট, আর সোনাইয়ের ম্যাডামের বাড়ি থেকে দিয়েছে। সোনার ম্যাডাম আর মাধবের ম্যাডাম একজনই, ওরাও সোনাইকে আর মাধবকে খুব ভালোবাসে, তো আজকে এই সবজিটা দিয়েছে আমাদেরকে। হেই গাইস, গুড ইভিনিং। দেখো চোখ মুখ একদম ফুলে আছে, ঘুম থেকে উঠেছিলাম। পুজো টুজো, সন্ধ্যায় পুজো দেওয়া শেষ হয়ে গেছে, মাধব সাইকেল চালাচ্ছে। আর এখন যাব চা পর্ব রেডি করব। এতক্ষণে তোমাদের সাথে আবার গল্প করতে চলে এলাম। তো চাটা করতে যাচ্ছি, মাধবকে প্রথম দুধ গরম করে দুধ বিস্কিট খাইয়ে নেবো, তারপর আমরা চাটা খেয়ে নেবো। মা আছে, আমার শাশুড়ি মা এখন আসেনি, তো চাটা খেয়ে নেই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো। তো এদিকে শোনায় ব্যায়াম করে নিচ্ছে, আর আমি দুধটাকে জাল দিয়ে দিচ্ছি, মাধবনকে খাওয়া দিতে হবে আবার। এই যে দেখো চা করে নিয়েছি, এখন চাটা খেয়ে নেবো, ধোয়া উঠছে। চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প আড্ডা মারবো, চাটা কমপ্লিট করে নিই। একটু মুড়ি দিয়ে চা খাবো আজকে, তারপর আবার তোমাদের সাথে গল্প করবো। চাটা খাওয়ার পর আমি সোমের সাথে একটু বেরিয়েছিলাম। আমি একটু সোমের সাথে, তো দেখো একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, একটু লস্যি খেয়েছিলাম আমি, আর সোম কাবাব খেয়েছিলাম। তো ওখানে গিয়ে কিছু টাইম বসে একটু গল্প আড্ডা মেরেছিলাম। আমরা যে ঘুরতে যাবো এটার বিষয়ে কিছু প্ল্যান করেছিলাম, ওটার ব্যাপারে এই কথা বলছিলাম। তারপর সোমের সাথে চলে গিয়েছিলাম, সোমের এক বন্ধুর ওইখানে, ওখানে গিয়ে কিছু আমাদের এই ঘুরতে যাওয়ার ব্যাপারে একটু প্ল্যান ট্যান করা হচ্ছিল, কথা বলা হচ্ছিলো কীভাবে আমরা থাকবো, কী করবো, কীভাবে টাইম স্পেন্ড করবো এইসবই। এই যে দেখো, ওরা আবার লুডো খেলাতে বসে গেছে। এই যে দেখো দুইজন লুডো খেলার প্লেয়ার আমাদের বাড়িতে, টাইম পেলেই লুডো খেলতে বসে। আর শোনায় কী করছে তোমাদেরকে দেখাই। ওয়াও, কতগুলো ক্লে! তুমি যে মূর্তিটা বানিয়েছো এটা একটু দেখাও না। একটা কি মূর্তি বানিয়েছো এটা একটু দেখাও, সরস্বতী। হ্যাঁ দেখো। আর এটা কি বানিয়েছো দেখি, এই জন্য কি বানাচ্ছে ও, আবার কৃষ্ণ বানাচ্ছে। এই যে দেখো, সো বিউটিফুল, সুন্দর হয়েছে।
তুমি বানাও। ও দেখো কত পুতলে, দেখি রাধাটা দেখে একটু বানাচ্ছ না? এখনো সবটা কমপ্লিট করোনি, ঠিক আছে না? ঠিক আছে, এখনো হয়নি, এখন সবগুলো যত্ন করতেই হবে, যত্ন করতেই হবে। এই দেখো সময় চলে এসছে, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, ডিনারটা করে নেবো, ডিনার করে ওরা আছে, সব কিছুই হয়ে যাবে। যেমন আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি, রাতের ড্রেস করে নিয়েছি, একবারে কমফোর্ট লাগে আর কি এই সমস্ত ড্রেস পরলে। তো রান্না টানা তো কমপ্লিট, শুধু রাইস কুকারে ভাত করেছি, আর দুপুরবেলা যা আছে সব এগুলো দিয়েই আমাদের খাওয়া হয়ে যাবে, কারণ কালকে হলো টুইজডে, তো টুইজডেতে আমাদের ভেজ রেসিপি, এই জন্য আজকে সবগুলো কমপ্লিট করতে হবে, নিরামিষ কালকে তো সব ধোয়া মোছা করতে হবে আবার, এই জন্য আর অন্য কিছু রান্না করা হয়নি। দুপুরবেলা মাছের ঝোল টোল যা আছে সব কিছু দিয়ে খেয়ে একদম কমপ্লিট করে নেবো সব কিছু। আর মাধব গেছে ওর পাপার কাছে, চলে আসলে তারপর ওকে ভাত দিয়ে নেব। আর তোমাদেরকে আজকে আমাদের বাজার দেখিয়ে দিই, দেখো রাত্র বেজে গেছে 9:30, সবাই সবার কাজ গুছিয়ে বাড়িতে চলে যাচ্ছে। এই যে দেখো সোমের বাইকে সোমের নাম লেখা, সোম। আর এগুলো দেখো সোনায় বানিয়েছে, এটা বলেছে রেনবো, আর এটা এটা কি আইসক্রিম মনে হয়, কি সুন্দর লাগছে দেখো, সোনায় বানিয়েছে। আর দেখে নাও আমার রাধা মাধবের চরণ দর্শন করে নাও। তো এখন আর ব্লগটাকে বেশি টানবো না, আবার কিছু আমি একটু সন্ধ্যার দিকে চাটা খেয়ে আমি বের হয়েছিলাম, কিছু আমরা যে যাব ঘুরতে, তো কিছু কিছু রুম বুকিং করা হবে অনলাইনে, এগুলোর জন্য একটু আলোচনা করার জন্য একসাথে বসে সোম আর সোমের বন্ধু আমি মিলে আমরা গিয়েছিলাম, তো এটা নিয়ে কনসাল্ট করেছিলাম আমরা সবাই মিলে। তো এখন আর ব্লগটাকে বেশি বড় করবো না, মাধবনকে খাইয়ে নেবো, সোনাইকেও খাওয়া দিয়ে দেবো, অন্যদেরকেও খাওয়া দিয়ে দেবো, কারণ সকালবেলা সোনাই আবার স্কুল আছে, আর কালকে আমার স্কুলে নিয়ে যেতে হবে সোনাইকে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে প্লিজ কী করতে হবে তোমরা তো জানো এসব, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে নেবে। তো আজকে এতটুকু পর্যন্তই, টিল দেন বাই বাই অ্যান্ড গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।